হযরত রাবি আবসিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে দাফন করা হলো ফেরেশতারা জিজ্ঞেস করছেন মার রব্বুকি হযরত রাবিয়া উল্টা ফেরেশতাদের জিজ্ঞেস করে হ্যাঁ ফেরেশতারা তোমাদের রবকে ফেরেশতারা অবাক হয়ে বলে আমাদের রব হলেন আল্লাহ রাবিয়া বসে জিজ্ঞেস করে তোমরা কত দূর থেকে আসছো কয় আমরা আসমান থেকে আল্লাহর হুকুমে এখানে আসছি হ্যাঁ ফেরেশতারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে জমিনে আসছো আবার জমিন থেকে সাড়ে তিন হাত মাটির নিচে আসলা তারপরও তোমাদের রবকে ভুলে যাও নাই কয় না আমরা আমাদের রবকে কখনো ভুলি না রাবিয়া বসে ডাক দিয়া কয় হে ফেরেশতারা রে আমার জীবন যৌবন সব আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর নামে কুরবানি করে দিলাম আমি প্রত্যেকটা সময় আল্লাহর জন্য ওয়াকফ করলাম আমি সব সময় নামাজ পড়লাম আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিলাম আমার লাইফটা আমার জীবনটা আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম আল্লাহর ইবাদতে কাটায়া দিলাম তোমরা যদি আসমান থেকে এত দূরে আইসা আল্লাহকে না ভুলে থাকো তোমরা কি ধারণা করো আমি রাবিয়া বুঝি আমার আল্লাহকে ভুলে গেছি না না আমি রাবিয়া আল্লাহকে ভুলি নাই আমার রব একমাত্র আমার আল্লাহ যুলকন সুবহানাল্লাহ নামাজি বান্দা বান্দির পাওয়ার আসনা নাই আল্লাহর হাবিব বলেন নামাজি বান্দা বান্দির দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করবেন মার রব্বুকা ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে আর যাদেরকে ডান হাতে আমল নামা প্রদান করা হবে সে হলো সাকসেসফুল মানুষ কামিয়াব মানুষ সুবহানাল্লাহ বলেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية الله الحبيب বলেন নামাজি বান্দা বান্দির তিন নম্বরের পুরস্কার হলো ডান হাতে আমল নামা প্রদান করা হবে সুবহানাল্লাহ আর চার নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের ফুল তিরিশ হাজার বৎসরের রাস্তা ভাইয়েরা আমার আমরা যেই ব্রিজ পারলাম চর সিন্ধু ব্রিজ এই ব্রিজের নিচে আছে বালু তথা মাটি আর পানি আছে আর হাসরের মাঠ থেকে যখন মানুষ জান্নাতে যাবে ফুলসেরাত এই ফুলসেরাত থাকবে এর নিচে থাকবে জাহান্নামের আগুন আল্লাহর কোন কোন বান্দা আস্তে আস্তে পার হবে জাহান্নামের ভয়ানক আগুনের উপর দিয়া ফুল পার হইতে যাইবে জাহান্নামের তো জাহান্নামের আগুনে জ্বলবে আর যাদের আমল দুর্বল আস্তে আস্তে যাওয়ার সময় অনেক ভয় পেয়ে যাবে আর যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহর হাবিব বলেন চার নম্বরের পুরস্কার হলো ফুলসরাতের ফুল তিরিশ হাজার বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে চোখের পলকে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ফেরেশতার আল্লাহর নাফরমানি করে না সব সময় আল্লাহর হুকুমের বাস্তবায়ন করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আসমানে অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন এর ভিতরে অনেক ফেরেশতা আছে শুধু দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পড়ে সুবহানাল্লাহ কন্যা আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মিরাজ থেকে ফিরে এসে সাহাবায়ে কেরামদেরকে শোনালেন ও সাহাবীরা আমি আসমানে দেখতে পাইলাম অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পাঠ করতেছে জিজ্ঞেস করা হলে জবাব আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পাঠ করার জন্য আরো কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন
অসংখ্য ফেরেশতারা রুকু অবস্থায় মালিকের তাসবিহ পাঠ করতেছে, আমরা যেমন রুকু অবস্থায় পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম, বলেন না সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা যেমন রুকু অবস্থায় তাসবিহ পাঠ করি, আল্লাহর হাবিব জানতে চাইলেন হ্যাঁ জিব্রাইল এই ফেরেশতাগুলো কারা যারা রুকু অবস্থায় মালিকের তাসবিহ পাঠ করতেছে? জবাব আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে রুকু অবস্থায় মালিকের তাসবিহ পড়ার জন্য। যখন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন অসংখ্য অগণিত ফেরেশতারা সেজদায় যায় মালিকের গুণগান গায়, আমরা যেমন সেজদায় যায় পাঠ করি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ফেরেশতারাও সেজদায় যায় মালিকের তাসবিহ পাঠ করতেছে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব এই ফেরেশতাগুলোকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে সেজদারত অবস্থায় তাসবিহ পাঠ করার জন্য। একদিন নয়, দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে সেজদা অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করবে। জোর করুন সুবহানাল্লাহ। لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. এই ফেরেশতারা আল্লাহর নাফরমানি করেন না, সব সময় আল্লাহর হুকুমের বাস্তবায়ন করেন। মেয়ারাজের রজনীতে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফেরেশতারা রে তোমাদের সংখ্যা কত বলতে পারো নাকি? ফেরেশতারা জানাইলেন, হ্যাঁ বার এলাহির বন্ধু, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারি না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে, এখানে কাবা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহর দাওয়াতি মেহমানগণ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে ঘর তাওয়াফ করার জন্য ছুটে চলে আসে, ওই ঘরটা হলো মানুষের কাবা। আর ওই ঘরের বরাবর আসমানও একটা ঘর আছে, বাইতুল মামুর, এটা হলো ফেরেশতাদের কাবা। জমিনের ঘর মানুষ তওয়াফ করে, আর এই ঘরটা প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। জোর করুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه، أو كما قال عليه الصلاة والسلام. ফেরেশতারা জানাইলেন, ওগো আল্লাহর হাবিব, জমিনের ঘর মানুষ তওয়াফ করে, আর আসমানের ঘর মানুষ না, আসমানের ঘরটা হলো ফেরেশতারা তওয়াফ করে। সৃষ্টি লগ্ন ঠিক নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা তওয়াফ করেছিলেন, দ্বিতীয় দিন, প্রথম দিন 70,000 ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন 70,000 ফেরেশতা তওয়াফ করেছিলেন, তৃতীয় দিন নতুন করে 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছে। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যে ফেরেশতা তওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। জোর করুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের সংখ্যা আমাদের চাইতে কম না অনেক বেশি? এই ফেরেশতারা কখনো আল্লাহর নাফরমানি করে না। মানুষ আর ফেরেশতার মধ্যে যত ব্যবধান, এর মধ্যে প্রধান ব্যবধান হলো আমরা যে পেট আছে, বিশেষ অঙ্গ আছে, ফেরেশতাদের এগুলা নাই। যেহেতু পেটই নাই, খাবারের কোনো চাহিদাও নাই,
আমাদের পেট আছে তাই খাবারের চাহিদা আছে খাবারের চাহিদা পূরণ করতে যায় কেউ হালাল বুঝি উপার্জন করে আবার কেউ চুরি করে আবার কেউ সুদ খায় আবার কেউ ঘুষ খায় আবার কেউ ডাকাতি করে আবার কেউ পরের সম্পদ চুরি করে এমন আসনা নাই ফেরেশতাদের খাবারই নাই এদের খাবার হলো আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ আমার উস্তাদ মুফতি হাতেম দামাত বরকাতুল আলিয়া আমি জিনার কাছে বুখারী শরীফ পড়েছি এখনো আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই এবং আমার উস্তাদ মুফতি হাতেম সাহেব দামাত বরকাতুল আলিয়া দুজন একসাথে দারুল উলুম দেওবন্দ পড়েছিলেন তো হুজুর মাঝে মাঝে বলতেন আল্লাহ রাব্বুল আলামিন বড় দুনিয়াতে যা বানাইছেন ছোট দুনিয়াতে তা রাখছে বড় দুনিয়া হলো সাত আসমান সাত জমিন যা আছে তার ভিতরে আর ছোট দুনিয়া হলো সাড়ে তিন হাত বড়ি সুবহানাল্লাহ বললাম জমিনের ভিতরে কিছু মাটি আছে দেখবেন শক্ত মাটি যে শক্ত মাটির ভিতরে কোনো সবজি কোনো ঘাস জন্ম হয় না মানুষের দেহের ভিতরে কিছু অঞ্চল আছে যেখানে কোনো পশম জন্ম হয় না দুনিয়ার জমিনে কিছু জায়গা আছে জঙ্গলে ভরা বন জঙ্গলে ভরা মানুষের কিছু জায়গা আছে যেমন মাথা এখানে চুল আছে না নাই আফ্রিকার জঙ্গল আল্লাহ রাব্বুল আলামিন বড় দুনিয়াতে যা রাখছেন ছোট দুনিয়াতে তা রাখছেন বড় দুনিয়াতে আল্লাহ যা রাখছেন ছোট দুনিয়াতে সংক্ষিপ্ত আকারে তা ঢুকাইয়া দিচ্ছেন আমরা মানুষ বুঝি না এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামের জন্য ফিরিস্তা বানিয়েছেন মানুষের খেদমতের জন্য সুবহানাল্লাহ বলেন এই ফিরিস্তারা কখনো আল্লাহর নাফরমানি করেন না সব সময় হুকুমের বাস্তবায়ন করে আমরা মানুষ শুধু আল্লাহকে চিনি না ফিরিস্তারা ঠিকই আল্লাহরে চিনি আমার উস্তাদ মুফতি হাতেম সাহেব মাঝে মাঝে বলতেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কোরআন শরীফের আয়াতই তো আছে জমিনের সব মাখলুক আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ কেন রে কুকুর ঘেউ ঘেউ করে আমরা মনে করতেছি ঘেউ ঘেউ করে না না কুকুরটাও আল্লাহর কাছে দোয়া করে রব্বি আননি মাহরুম ফান্তাসির ছাগল মে মে করে আমরা মনে করি মে মে করতেছে আসলে মে মে নয় সেও আল্লাহর নামের জিকির করতেছে গরু ছাগল গরুটা হাম্বা হাম্বা করে ডাক দেয় আমরা মনে করি এটা বুঝে হাম্বা হাম্বা বলে না না এটা মালিকের জিকির করে যুরকন সুবহানাল্লাহ গাছ আল্লাহর দেওয়া মাখলুক এই গাছ যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে ততক্ষণ গাছ জীবিত থাকবে আপনাদের এলাকায় আশপাশে নদীর ভিতরে মাছ আছে না নাই এই মাছ দেখবেন ফুটলারায় একটু খেয়াল করে দেখবেন পানির মধ্যে মাছটা বারবার ফুটলারায় ফুটলারায় আমরা মানুষ মাছের ঠোঁট নড়ানো দেখলে মনে করি মাছটা মনে হয় খাবারের জন্য ঠোঁট লড়ায় না না খাবারের জন্য ঠোঁট লড়ায় না এটা ঠোঁট লড়ায় লড়ায় মালিকের তাসবিহ পড়ে জোর কোন সুবহানাল্লাহ ছোট দুনিয়ার বড় দুনিয়াতে যা আছে মানুষের দেহে তা আছে ঠিক কিন্তু বড় দুনিয়ার সব মখলুকের রিজিক সব মখলুক হায়াত হলো যতক্ষণ আল্লাহর জিকির চলবে ততক্ষণ মাছের হায়াত সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তা বানিয়েছেন এই ফিরিস্তারা আল্লাহর হুকুমের বাস্তবায়ন করেন কখনো না ফরমানি করেন না উল্টা আরেকটা মখলুক পৃথিবীর জমিনে এমন আছে গরু ছাগল এই ধরনের মখলুক গুলা অন্যের জমিনের ফসল খাইলে মজা লাগবে এটা বুঝে কিন্তু অন্যের জমিনের ধান খেত খাইলে যে কপালে মাইট আছে সেটা বুঝে না এ এলাকায় গরু আছে না নাই গরু রশি দিয়া বাইন্দা খোঁটা দেয় কেন জানেন যাতে অন্যের জমিনের ফসল না খাইতে পারে এখন রশি ছুড়ায়া যদি এই গরুটা অন্যের জমিনের ফসল খাইতে যায় ওই জমিনওয়ালা বাঁশ দিয়া হোক যেটা দিয়া হোক এই গরুরে মাইট দেয় এমন সুন্দর শিশু বাচ্চা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকে আব্দুল্লাহ যদি জিন্দা থাকত তাহলে বাবা আব্দুল্লাহ সন্তানটাকে কোলে নিয়ে চুমু খাইতো আদর করত বাবার আঙ্গুলে ধইরা ধইরা সন্তান মাহফিলে যায়
বাবার আঙ্গুলে ধইরা ধইরা সন্তান নানার বাড়ি বেড়াইতে যায়, বাবার আঙ্গুলে ধইরা ধইরা সন্তান সন্তান মসজিদে যায়, বাবার আঙ্গুলে ধরে ধরে দোকান পাটে এখানে সেখানে ঘুরতে যায়। আজকে আব্দুল্লাহ যদি জিন্দা থাকত তাহলে মুহাম্মদকে আঙ্গুলে ধরায় ধরায় ঘুরতে নিয়ে যাইত, মসজিদে নিয়ে যাইত, নানার বাড়ি বেড়াইতে নিয়ে যাইত। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুতি আওয়াজ দিয়া বলে, হে আমেনা, মন খারাপ করার কিছুই নাই, সময় হইতে দাও, আমার হাবিবকে বড় হইতে দাও, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর কুদরতি আঙ্গুলে ধরায় ধরায় আমার হাবিবকে আরশ আজিম পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ সফর করায় দেব। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কাবার হাতিমে শুয়ে আছেন, মহান আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে আরো কয়েকজন ফেরেশতা আছেন, আল্লাহর হাবিবকে আদবের সঙ্গে ঘুম থেকে জাগায় তুললেন, সিনা চাক করানো হলো। তারপরে মহান রব্বুল আলামিনের হুকুমে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে সফর শুরু করলেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে অন্যান্য পয়গম্বরগণ যেখানে পার্কিং করেছেন তাদের গাড়িগুলো তথা যানবাহনগুলো যেখানে রেখেছেন, জিব্রাইল আল্লাহর হাবিবকে বলেছেন, আপনিও এখানে রাখেন, সেখানেই রাখলেন। তারপরে আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন নামাজ আদায় করার জন্য। আল্লাহর হুকুমে জিব্রাইল আমিন সঙ্গে আছেন, আল্লাহর হাবিব তাকায় দেখলেন আদম সুফি উল্লাহ সেখানে আছেন, ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর সেখানে আছেন, কিন্তু সামনের ইমামতির জায়গাতে এখনো খালি দেখা যায়। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সামনের দিকে আগায়, জিব্রাইল আমিন কানে কানে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করার জন্য। ইমাম الأولين والآخرين بحر صدقة رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد أنشد همارو يزمين الله الحبيب رحمة للعالمين نماز پڑلن بيت المقدس دوی رقت نماز دی قرار پر اسمان سفر روانا حلن আল্লাহর হাবিব পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনায়, ও সাহাবীরা, আমি যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানের দারোয়ান জিজ্ঞেস করে, হে জিব্রাইল, আপনি কে, আপনার সাথে কে? জিব্রাইল জবাব দিলেন, হে আসমানের দারোয়ান ফেরেশতারা শুনেন, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আরশে আযীমে ওনাকে দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন। সুবহানাল্লাহ, প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো, আসমানের কুটি কুটি ফিরিস্তারা আল্লাহর হাবিবকে ওয়েলকাম জানালেন, আহলান সাহালান মারহাবা জানালেন। এবার সেখান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত চলে গেলে দ্বিতীয় আসমানের ফেরেশতারাও জিজ্ঞেস করলেন, মান আংতা, আপনি কে, আপনার সাথে কে? কয়, আমি হলাম জিব্রাইল, আমার সাথে হলো পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে দাওয়াত দিয়েছেন তাই নিয়ে আসলাম। প্রথম আসমানের ফেরেশতাদের মতো দ্বিতীয় আসমানের ফেরেশতারাও আসমানের দ্বার খুলে দিলেন, দরওয়াজা গেট খুলে দেওয়া পর আল্লাহর হাবিবকে আরশে আযীমের পথে তথা দ্বিতীয় আসমানে ওয়েলকাম জানালেন, আহলান সাহালান মারহাবা জানালেন। প্রথম আসমান দ্বিতীয় আসমানে যেমন ভাবে ফেরেশতারা ওয়েলকাম জানালেন, এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো। প্রত্যেকটা আসমানে কোন না কোন নবীকে আল্লাহ রেখেছেন স্বাগতম জানাইবার জন্য, প্রত্যেকটা নবীর সাথে কথাবার্তা হয়েছে, প্রত্যেক আসমানেই যেই যেই নবীরা ছিল তাদের সাথেও কথা হয়েছে। সপ্তম আসমান পার হওয়ার পর সিদরাতুল মুনতাহা পার হয়ে মহান রব্বুল আলামিনের আরশ আযীম পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহর হাবিব তাকায় দেখেন, আল্লাহ রব্বুল আলামিনের আরশ আযীমের খুঁটিতে খুঁটিতে যেখানে যেখানে আল্লাহর নাম লেখা, পাশাপাশি আল্লাহর হাবিবের নামটাও লেখা। যুরুকুন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব মুস্কে মুস্কে হাসেন,
আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দিয়া জানতে চায় ওগো হাবিব আমার এতক্ষণ আপনার মন ভীষণ খারাপ ছিল এখন খুশি হলেন কেমনে আল্লাহর হাবিব বলে হে পরওয়ারদিগার আলম আপনি তো অন্তর্যামী তারপরও বলি কাফেররা বলে আমার নাম নেওয়ার মতো কেউ নেই কাফের বেঈমানরা ক্রিটিসাইজ করে ঠাট্টা বিদ্রুপ করে হে মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ নেই তোমাকে স্মরণ করাইবার মতো কেউ নেই হে মুহাম্মদ তোমার বংশে প্রদীপ জ্বালাবার মতো কেউ নেই কাফেররা ক্রিটিসাইজ করে ঠাট্টা বিদ্রুপ করে আমার নাম নেওয়ার মতো কেউ নাই এখন আরশে আজিম আয়েশা দেখলাম যেখানে যেখানে আপনার নাম লেখা আছে পাশাপাশি আমার নাম তাও লিখে দিয়েছেন যুরকন সুবহানাল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরতে উম্মত আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে সমস্ত নবীরা আপন আপন উম্মত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে সমস্ত নবীদের উম্মতের চাইতে বেশি উম্মত নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো যুরকন সুবহানাল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো আগো পয়গম্বর কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই আর আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম পাঁচ ওয়াক্ত নামাজে যখনই আজান হবে আর যখনই একামত হবে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে আর একামত দিবে যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরপরেই বলবে আপনার নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যুরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন হলেন এমন নেতা যে নেতা আরশে আজিমে যায় আল্লাহর সাথে কথাবার্তা বলতেছেন এক পর্যায়ে পয়গম্বর যখন আল্লাহর কাছ থেকে জমিনে চলে আসবেন পয়গম্বরের মনটা ভীষণ খারাপ আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন হাবিব আমার কি হয়েছে আপনার আল্লাহর হাবিব বলেন আপনি তো অন্তর্যামী তারপরও বলতে চাই ওগো আল্লাহ তাআলা আমার জনগণ তথা আমার উম্মতের জন্য মন খারাপ সুবহানাল্লাহ কেমন নেতা আল্লাহ তাআলা বলেন ওগো হাবিব আমার আপনার উম্মতের জন্য আপনার চিন্তা করা লাগবে না পেরেশান হওয়া লাগবে না যান যান আপনার উম্মতের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম কেমন নেতা পাইছি ভাই যেই নেতা ডাক দিয়া কয় আল্লাহ আমার এই বাজেটে হবে না বাজেট আরো বাড়ান সুবহানাল্লাহ কয় না রে আর আমাদের নেতারা গাজীপুরের নেতারা ভালো আমগো দেশের নেতারার কথা বলতেছি ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না যে কথা না বলে আমি থাকতে পারি না ঠিক কি না মসজিদে জুতা চোর ধরা খাইলে যে ল্যাংরা হেয় একটা লাঠি দেয় গণ ধোলাই দেয় আর আমাদের দেশে অনেক চোর আছে শিক্ষিত চোর এসি রুমের ভিতরে বৈশা বৈশা জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে দুর্নীতি রয় আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতি রয় আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বেঠি কিন্তু আমরা এমন নেতা পাইছি ভাই যেই নেতা বলে আল্লাহ বাজেট আরো লাগবে সুবহানাল্লাহ কোন না আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব আমার মন খারাপ কইরেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের গুনাহ মাফ করলাম এখানেই শেষ নয় আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়াইয়া দিলাম এমন নেতা পাইছি ভাই যেই নেতা ডাক দেয়া কয় আল্লাহ এই বাজেট হবে না বাজেট আরো বাড়ান সুবহানাল্লাহ কন না আল্লাহ তাআলা বলেন ওগো হাবিব আমার আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিলাম আপনি যেমন মিরাজ করেছেন আমার সাথে দেখা করেছেন আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ নিজে যায়া দেখা করব কথাবার্তা বলবো যুরকন সুবহানাল্লাহ এই জন্যই বলা হয় আসসালাতু মিআরাজুল মুমিনিন
আল্লাহর হাবিব 50 টাইম সালাত 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে ফিরছিলেন পথে মধ্যে আকাশ পথে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল মুসা নবী জিজ্ঞেস করলেন আপনার উম্মতকে আল্লাহ কি হাদিয়া দিল আল্লাহর হাবিব বলেন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন মুসা পয়গম্বর বলেন 50 ওয়াক্ত নামাজ পড়া আপনার উম্মতের কষ্ট হয়ে যাবে উম্মতের ব্যাপারে আপনার চাইতে আমার অভিজ্ঞতা বেশি সুবহানাল্লাহ মুসা নবী একদিন রাস্তা দিয়া যায় পাহাড়ে যাইব আল্লাহর সাথে কথা কইব হঠাৎ করে দেখে 120 বছরের এক লোক রাস্তার পাশে বইয়া কাঁদতাছে কয় বছরের 120 বছরের একজন মহিলা রাস্তায় বসে বসে কাঁদতাছে ডাক দিয়ে জিজ্ঞেস করে মহিলা কান্দ কেন কয় হে মুসা পয়গম্বর আমার একটা শিশু বাচ্চা মারা গেছে এই জন্য কাঁদতাছি কয় তোমার শিশু বাচ্চার বয়স কত কয় মাত্র 86 বছর সুবহানাল্লাহ বন্না শিশু বাচ্চাই তো তখনকার হায়াত পাইতো 900 বছর হায়াত পাইতো 800 বছর সেই হিসাবে তো 100 বছর হইলে 80 বছর হইলে শিশু হই হে পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলে হে শেষ জামানার পয়গম্বর আপনার উম্মতের পক্ষে কষ্ট হয়ে যাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহর কাছে ফিরিয়া যান ফিরিয়া গেলে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত কমায়া শেষ পর্যায়ে আবার আসলেন আবার পাঠালেন আবার আসলেন আবার পাঠালেন এমন করে শেষ পর্যায়ে 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত রেখেছেন সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানাইয়া দিলেন ওগো হাবিব আমার আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর ঘোষণা বিথা যেতে পারে না আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব লিখিয়া দিব আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে সুবহানাল্লাহ বন্না কয়টা পুরস্কার এক নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন সুবহানাল্লাহ বন্না আমরা যে যে কাজ করি কৃষি কাজ করি ড্রাইভারি করি মাঠে গরু চড়াই পেটের দায়ে আর আল্লাহর হাবিব বলেন নামাজ ঠিক মতো পড়বা রিজিকের অভাব দূর করবেন কে নামাজের আজান হয়ে গেছে মসজিদে নামাজ চলতেছে আর আমরা সাইস্টের বইয়াবে আড্ডা মারি এমন লোক কালি আসি নাই ওরে বাবা আমলি গাইলে আমলিগের পক্ষে কথা কইব বিএনপি এলে বিএনপির পক্ষে কথা কইব সারাদিন শুধু সার চা খায় চা খাইতে খাইতে শৈল আর রক্ত নাই শৈল কাটলে চাওই বের হয় এত চা খাওয়া খায় এমন চা ফোর আছে না নাই একটাও নিজের না আমলিগের লোক খাইলে কয় আরে জয় বাংলা নৌকো এত চাইব আর কোন দল আছে নাকি বাংলাদেশ আমলিগের লোক খুশি হইব না বেজার হইব এ সাসারে চা দে একটা রুটি দে একটা কলা দে সাসায় খাইয়া বইয়া রয়েছে হ্যানি একটু পরে আবার বিএনপির লোক আছে কারে দানের শেষের বাংলাদেশ বেল আছে না আওয়ামী লীগের এখন বিএনপির লোক খুশি হইব না বেজার হইব সাসারে একটা রুটি দে চা দে কলা দে খাইয়া বইয়া রয়েছে একটু পরে আছে লাঙ্গল কারে লাঙ্গল তো কাম এটাই তো জিতবো আওয়ামী লীগও দেখছি বিএনপিও দেখছি এখন তুম করে দেখন লাগবো এ কথা বললে লাঙ্গল হলে খুশি হয় সেও চা খাওয়ায় এমন সাকর সারাদিন খাইতে খাইতে সন্ধ্যাবেলায় একটাও নিজের খরচ না এমন সাকর জমিনে নাই মসজিদে যায় না সাদও খায় খায় এ লগে একটা টানে আছে টানিয়া এদিকেও আছে টানতে 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 আবার ঘোড়া পর্যন্ত টানতে না টানতে লাস্টে একটা জোরে টান মারে এটার নাম হলো শোক টান বুড়ির গাল এমন সুমা দেয় না নাতি ডাক দেয় কয় দাদা দাদির গালে তেমনি সুমো দেও না যেমনি বিড়ির টান মারো আরে এটার টেস্ট কি বুঝবি এটার নাম হলো শোক টান এমন টানুয়ে আসেনিও টানলে কি সব হয় না গোনা হয় মুখের দুর্গন্ধ কমে না বাড়ে এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি বুড়ার মুখে বিড়ির গন্ধ বুড়ির ভাবনা নাই বুড়া বিড়ি খায় টিভি চায় জুয়াও খেলায় বুড়া বিড়ি খায় ঠিক না
চাচা ভালো হয়ে যান, আপনি এই সময়টা চাইস্থলে না কাটায়া মসজিদে কাটান, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, ঠিক না বেটা? আল্লাহর হাবিব বলেন এক নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব অনটন দূর করিয়া দিবেন। দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো আমি আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যাব, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। একদিন আজরাইলের সাথে আমার দেখা হয়ে যাবে, আমার দেহ থেকে রুহটা আলাদা করে দিবে। কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বাজারে বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন বাজারে রওনা হবে কাফনের কাপড় কেনার জন্য, আর কয়েকজন কবরস্থানে রওনা হবে কবর খনন করতে, কয়েকজন মহিলা বড়ই পাতার গরম পানির জাল দিবে, গরম পানি দিয়ে আমাকে মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। জীবনের শেষবারের মতো গোসল দিয়া চারজন শক্তিশালী মানুষ খাটিয়ায় বহন করে জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে জানাজা কমপ্লিট হওয়ার পর আবার চারজন বহন করে কবরস্থানে নিয়ে যাবে। যে মানুষগুলো কবরস্থান পর্যন্ত কাঁধে বহন করে নিয়ে গেছে, এই মানুষগুলোর চেয়ে তারও সাহসী কয়েকজন মানুষ কবরে নেমে যাবে। সবাই কিন্তু কবরে লাশ নামাইবার মতো সাহস পায় না। দু তিনজন মানুষ কবরে লাশ নামাবে, কবরের বাসিন্দা চিন্তা করবে এই তিনজন মনে হয় আমার সাথে যাবে। একটু পরে যখন লাফ মেরে একজন উঠে যাবে তখন মনে করে দুইজন মনে হয় আছে। লাফ মারে মেরে সবাই যখন উঠিয়া যায় বাঁশ দেওয়া হয় উপরে, যখন আস্তে আস্তে এইভাবে চাটায় দিয়া কলা পাতা দিয়া বিভিন্ন পাতলতা দিয়া যখন আস্তে আস্তে মাটি দেওয়া শুরু করে, মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আস্তে আস্তে যখন মাটি দেওয়া শুরু হয়ে যায় কবরের বাসিন্দা চিন্তা করে আর চিৎকার করে কানলে কিন্তু তার চিৎকার কেউ শুনে না। হে আমার ভাই, হে আমার সন্তান, হে আমার প্রতিবেশী, তোমাদের জন্য আমি কত কষ্টই না করলাম, তোমাদের জন্য দুনিয়ার জমিনে আমি কত কিছু করলাম, আমাকে একা রেখে তোমরা চলে যাও। বোঝা গেল যে আল্লাহর কুদরতি পাই আমি সাজদা দেই নাই, সে আল্লাহ ছাড়া আমার কবরে আপন কেউ নাই। যুরকন সুবহানাল্লাহ। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না ঠিক? আপনাকে আমাকে একদিন কবরের বাসিন্দা বানায় দেওয়া হবে, কবরে দাফন করার পর সবাই যখন চলে আসবে আসমান থেকে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায় দিবেন। দুইজন ফেরেশতা এসব প্রশ্ন করবে, মার রাব্বুকা, আমাদের রব জোরে বলেন কে? নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি, নামাজ শুরু করার সময় হাত বাঁধার সময় আমরা বলি আল্লাহু আকবার, কি বলি? সবাই জোরে বলেন না, হাত বাঁধার সময় কি বলি? কি বলি? আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর সানা পড়ে, তারপরে সুরে ফাতিহা তেলাওয়াত করি। সুবহানাল্লাহ, বল না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আগে আমরা এশারের নামাজ আদায় করলাম, মুফতি আবুল খায়ের সাহেব এশারের আগে যিনি বয়ান করেছেন উনি নামাজ পড়িয়েছেন, সুন্দর তিলাওয়াত। যে তিলাওয়াত করে তার মুখেই মজা লাগে, এত শোনার পরেও কোরআন বেমজা লাগে না, শুধু মজাই লাগে, এটার নাম হলো কোরআনের মুজেজা। সুবহানাল্লাহ। এবানি সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা
রাষ্ট্রে বানো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ঠিক না বেঠি আমরা যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দিকে প্রশ্ন করে লিমানিল হামদ হে বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে বলতেছো আলহামদু তত সমস্ত প্রশংসা কার জন্য করতেছো তখন আমরা জবাব দেই লিল্লাহ আল্লাহ আবার প্রশ্ন করে আমরা জবাব দেই রব্বিল আলামিন আল্লাহ আবার প্রশ্ন করে আমরা জবাব দেই আর রহমানির রহিম আল্লাহ আবার প্রশ্ন করে আমরা জবাব দেই মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামত দিবসের মালিক তিনি হলেন রহমানুর রহিম যিনি রহমানুর রহিম তিনি হলেন রব্বুল আলামিন যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ সে আল্লাহর জন্য প্রশংসা সমস্ত প্রশংসা কার গাছ দেখতে কত সুন্দর পাহাড় দেখতে কত সুন্দর নদী নালা দেখতে কত সুন্দর সমুদ্র সৈকত দেখতে কত সুন্দর আমাদের পাশের রাষ্ট্র ভারত ভারতের হিমালয় পর্বত দেখতে কত সুন্দর মেঘালয় পাহাড় দেখতে কত সুন্দর হে মানুষ আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন সে আল্লাহ জানি দেখতে কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি মাওলা তুমি কত সুন্দর যুরকন সুবহানাল্লাহ সমস্ত প্রশংসা কার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখানে রব আছে না নাই ফিরিস্তারা প্রশ্ন করবে আমার রব্বুকা আর নামাজি বান্দা শুরুতেই তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখানে রব আছে না নাই সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইলাম এরপর আমরা আল্লাহু আকবর বলে রুকুতে গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নাত সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম এখানে রব আসেনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এখানে রব আছে আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এখানে রব আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বান্দি দাঁড়ায় রবের আলোচনা রুকুতে যায় রবের আলোচনা রুকু হতে সোজা হয় দাঁড়ায় রব বারবার রবের আলোচনা করার বরকতে আল্লাহর হাবিব বলেন নামাজি বান্দা বান্দির দুই নম্বরের পুরস্কার হলো কবরে যখন ফিরিস্তারা প্রশ্ন করবে মার রব্বুকা এই নামাজি বান্দা বান্দি জবান দিয়ে আল্লাহ সহজেই বের করে দিবেন আমার রব একমাত্র জোর বলেন কি নামাজি বান্দা বান্দির অনেক পাওয়ার থাকবে ভাইয়েরা আমার বসরা শহরে একজন আল্লাহর বান্দি ছিলেন হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মারা গেলেন কবরে যখন দাফন করা হয়েছে পরবর্তীতে অন্য আল্লাহওয়ালা ওনাকে স্বপ্ন দেখেছেন জিজ্ঞেস করেছে হ্যাঁ রাবিয়া বসরি তোমার সাথে ফিরিস্তারা কেমন আচরণ করেছে রাবিয়া বসরি জবাব দিলেন ফিরিস্তারা আয়েশা ওনাকে জিজ্ঞেস করলেন মার রব্বু কি হ্যাঁ রাবিয়া তোমার রবকে রাবিয়া বসরিয়া তিনি যে একজন আল্লাহওয়ালি বান্দি ছিলেন তিনি উল্টা ফিরিস্তাদের জিজ্ঞেস করছেন হ্যাঁ ফিরিস্তারা রে তোমাদের রবকে সুবহানাল্লাহ না এমনি এমনি হয় নাই অবশ্যই তার আমলটা এমন ছিল রাবিয়া বসরির একটা ছোট্ট কথা না বললেই নয় যেহেতু এটা মহিলা মাদ্রাসার মাহফিল ভাইয়েরা আমার একদিন রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাই উনি আল্লাহর রাস্তায় একটা রুটি দান করে দিলেন মেহমান আসছে মেহমানকে একটা রুটি এইভাবে দান করে নাই তথা মেহমানকে না খাওয়ায় নিজেও খায় নাই মেহমানকেও খাওয়ায় নাই ভিক্ষু যখন দুয়ারের সামনে দাঁড়ায় বলেছে আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষা দাও ওয়া আম্মা সাইলা ফালা তানহার হযরতে রাবিয়া বসরিয়া ভিক্ষুককে ফিরায় দেয় নাই মেহমানরেও খাওয়ায় নাই নিজেও খায় নাই একটা রুটি আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে ভিক্ষা দিয়া দিছে সুবহানাল্লাহ এভাবে যখন একটা রুটি দিয়া দিল অথবা দুইটা রুটি দিয়া দিল
দেওয়ার পর হঠাৎ করে পাশের বাড়ি থেকে রুটি পাঠায়া দিছে পাশের বাড়ির একজন মহিলা রাবিয়াকে মেহমানদারি করার জন্য রুটি পাঠাইছে 18টা কয়টা আর উনি রাবিয়া বসিয়া ভিক্ষুককে দিল দুইটা রুটি কয়টা রুটি দিল দুই রুটি আসছে 18টা রাবিয়া বসি বলে আচ্ছা আমার রুটি না চলে যাও মেহমানরা ডাক দিয়া কয় হ্যাঁ রাবিয়া আমরা মেহমানরা আছি তারপরও তুমি 18টা রুটি রাখো নাই কেন কয় তোমরা বুঝবা না এই রুটি আমার না অন্য লোকের হতে পারে একটু পরে সেই দাসী আবার আসলো রাবিয়ার কাছে 20টা রুটি নিয়া রাবিয়া বসি 20টা রুটি গ্রহণ করলো এবার মেহমানরা জিজ্ঞেস করে হ্যাঁ রাবিয়া 20টা রুটি তোমার হলো কেমনে রাবিয়া বসি ডাক দেয়া বলে শুনেন আমি আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে দুইটা রুটি দান করেছিলাম রুটি যদি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে চলেই আসে তাহলে একটা রুটি 10টা রুটির সমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে 10 টাকার সমান সওয়াব সুবহানাল্লাহ তাহলে আমি রুটি দিলাম দুইটা আমি পাইলাম 18টা এটা আমার হতে পারে না রুটি হলে 20টাই হবে যখন 20টা রুটি আসছে তখন বুঝছে এটা আমার রুটি কারণ আল্লাহর রাস্তায় যখন আমরা একটা টাকা দান করব আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া সব দিবে জোর করুন সুবহানাল্লাহ হযরত রাবিয়া বসিয়া রাহমাতুল্লাহ আলাইহি কবর দাফন করা হলো ফেরেশতারা জিজ্ঞেস করছেন মার রব্ব কি হযরত রাবিয়া উল্টা ফেরেশতাদের জিজ্ঞেস করে হ্যাঁ ফেরেশতারা তোমাদের রব কে ফেরেশতারা অবাক হয়ে বলে আমাদের রব হলেন আল্লাহ রাবিয়া বসে জিজ্ঞেস করে তোমরা কত দূর থেকে আসছো কয় আমরা আসমান থেকে আল্লাহর হুকুমে এখানে আসছি হ্যাঁ ফেরেশতারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে জমিনে আসছো আবার জমিন থেকে সাড়ে 3 হাত মাটির নিচে আসলা তারপরও তোমাদের রবকে ভুলে যাও নাই কয় না আমরা আমাদের রবকে কখনো ভুলি না রাবিয়া বসে ডাক দিয়া কয় হে ফেরেশতারা রে আমার জীবন যৌবন সব আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর নামে কুরবানি করে দিলাম আমি প্রত্যেকটা সময় আল্লাহর জন্য ওয়াকফ করলাম আমি সব সময় নামাজ পড়লাম আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিলাম আমার লাইফটা আমার জীবনটা আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম আল্লাহর ইবাদত কাটায় দিলাম তোমরা যদি আসমান থেকে এত দূরে আইসা আল্লাহকে না ভুলে থাকো তোমরা কি ধারণা করো আমি রাবিয়া বুঝি আমার আল্লাহকে ভুলে গেছি না না আমি রাবিয়া আল্লাহকে ভুলি নাই আমার রব একমাত্র আমার আল্লাহ যুলকন সুবহানাল্লাহ নামাজি বান্দা বান্দির পাওয়ার আসনা নাই আল্লাহর হাবিব বলেন নামাজি বান্দা বান্দির দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করবেন মার রব্বুকা ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে আর যাদেরকে ডান হাতে আমল নামা প্রদান করা হবে সে হলো সাকসেসফুল মানুষ কামিয়াব মানুষ সুবহানাল্লাহ বলেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية আল্লাহর হাবিব বলেন নামাজি বান্দা বান্দির তিন নম্বরের পুরস্কার হলো ডান হাতে আমল নামা প্রদান করা হবে সুবহানাল্লাহ আর চার নম্বরের পুরস্কার হলো ফুল সিরাতের ফুল 30,000 বৎসরের রাস্তা ভাইয়েরা আমার আমরা যেই ব্রিজ পারলাম চর সিন্ধু ব্রিজ এই ব্রিজের নিচে আছে বালু তথা মাটি আর পানি আছে আর হাসরের মাঠ থেকে যখন মানুষ জান্নাতে যাবে ফুলসেরাত এই ফুলসেরাত থাকবে এর নিচে থাকবে জাহান্নামের আগুন আল্লাহর কোন কোন বান্দা আস্তে আস্তে পার হবে
জাহান্নামের ভয়ানক আগুনের উপর দিয়া পুল পার হইতে যাইবে জাহান্নামীর তো জাহান্নামের আগুনে জ্বলবে আর যাদের আমল দুর্বল আস্তে আস্তে যাওয়ার সময় অনেক ভয় পেয়ে যাবে আর যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহর হাবিব বলেন চার নম্বরের পুরস্কার হলো ফুল সালাতের পুল 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে চোখের পলকে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে নামাজি বান্দা বান্দির পাঁচটা পুরস্কারের এক নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের অভাব দূর করে দিবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার পুলসেরাত 30,000 বছরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করে দিবেন আর পাঁচ নম্বরের বিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে নেক আমল করবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে তাহলে আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পাঁচ ওয়াক্ত শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য এই জন্য এখানে মহিলা মাদ্রাসা করা হয়েছে পুরুষদের যেমন দীন এলেম শিক্ষা করা ফরজ নারীদের উপরও দীন এলেম শিক্ষা করা ফরজ দোয়া হয়ে যাবে অল্প সময়ের ভিতরে কে আসেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য 1,000 টাকা দিব 2,000 টাকা দিব দোয়ার আগে কেউ বাকি আসেননি অনেক নামক রাষ্ট্রটাকে আঘাত করে ওরা মদিনা রাষ্ট্রটাকে দুরিশাত করে দিবে মদিনা নামক রাষ্ট্রটাকে ওরা দুলিশাত করে দিবে মদিনাবাসীদেরকে হত্যা করা হবে মুহাজির যে সাহাবাই কারাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে এদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে এমন ওরা সেনাবাহিনী নিয়া কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হইয়া মদিনার পথে রওনা হয়ে গেলে মদিনার কাছাকাছি একটা জায়গা হলো বদরের প্রান্তর আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহাবাই কারামদেরকে জিজ্ঞেস করছেন হ্যাঁ সাহাবাই কারাম কাফেররা আসতেছে বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হবে মুসলমানদের পক্ষ থেকে মুহাজির সাহাবাই কেরামদের মধ্য থেকে একজন সাহাবি দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘর ছাড়লাম বাড়ি ছাড়লাম সব কিছু ছাইরা আমরা মদিনায় চলে আসলাম হিজরত করে এখন যেহেতু মদিনায় শান্তিতে বসবাস করতে পারছি না আপনি শুধু অনুমতি দেন কাফেরদের বিরুদ্ধে আমরা যে যা আছে সব কিছু নিয়ে মাঠে নামতে রাজি আছি সাহাবাই কেরামদের মধ্যে যারা আনসারি সাহাবি এদের মধ্য থেকে একজন সাহাবি দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব ভয় পাবার কোনো কারণ নাই আমরা 313 জন সাহাবি প্রস্তুত হয়ে গেলাম আপনার সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে দাঁড়ায় গেলাম আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আপনার শরীরে কোনো আঘাত লাগতে দেওয়া হবে না জোরে কোন সুবহানাল্লাহ মক্কার মানুষ পয়গম্বরকে বাঁচতে দিবে না আর মদিনার মানুষ পয়গম্বরকে নিজের জীবন গেল আল্লাহর হাবিবের গায়ে আঘাত লাগতে দিবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বদরের প্রান্তরে 313 জন সাহাবি নামায়া দিলেন এর মধ্যে 2 জন শিশু বাচ্চা আছে ছোট বাচ্চা একটার নাম হলো মাআজ আর একটার নাম হলো মুআউযিজ দুই ভাই আল্লাহর হাবিবের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরাও যুদ্ধের ময়দানে যাব আল্লাহর হাবিব বলেন তোমরা যাও তোমাদের মায়ের খেদমত করো এটার ভিতরে তোমাদের কামিয়াবি দুই ভাই আল্লাহর হাবিবের অনুমতি নিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরাও যাব কারণ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি এই দুই ভাই যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন এই দুই ভাই সহ 313 জন সাহাবি যুদ্ধের ময়দানে কাফেররা হলো হাজারের উপরে মুসলমানদের অস্ত্র নাই কিছু নাই আল্লাহু আকবার বলে যখন রাস্তায় নেমে গেল মাঠে নেমে গেল মুসলমানদের বিজয় আল্লাহ দান করেছে জোরে কোন সুবহানাল্লাহ
মুসলমানদের বিজয় অস্ত্র বলে নয় ঈমানই বলে ভাইরা আমার ওই যুদ্ধে আবু জাহেল সহ বড় বড় নেতাদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন মুসলমানরা শহীদ হয়েছে কিন্তু কাফেরদের মারাত্মক মারাত্মক বড় বড় লিডারদের হত্যা করা হয়েছে কাফেররা মক্কায় গেল যারা বেঁচে ছিল কোন রকম জান বাঁচায় মক্কায় পৌঁছিয়া গেছে কিছুদিন পর আবার আসছে মদিনায় মদিনা নামক রাষ্ট্রটাকে এরা দুনিয়া থেকে বিদায় করে দিবে আল্লাহর হাবিবকেও হত্যা করা হবে সাহাবী কেরামদেরকেও হত্যা করা হবে এই নিউতে আবার আরো বেশি সৈন্য নিয়ে এরা মদিনার পথে রওনা হয়ে গেল আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহাবী কেরামদেরকে নিয়ে উহুদের প্রান্তরে অবস্থান করছেন উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল প্রাথমিক অবস্থায় মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়ে গেলে মুসলমানরা হয়তো সাহাবী কেরামদের কিছু বুঝার ভুল ছিল সেখানে একটু গরমিল হওয়ার পর কাফেররা মুসলমানদের উপরে আবার অতর্কিতভাবে হামলা শুরু করে দিয়েছে এমন হামলা করেছে ভাইয়েরা আবার দু জহরের সরদার রহমাতুল্লিল আলামিনের মাথার ভিতরে লোহার যে টুপি ছিল সেটা ভাঙ্গে আল্লাহর হাবিবের মাথার ভিতরে ঢুকে গেছে আল্লাহর হাবিব নিজেও রক্তাক্ত হয়ে গেল আল্লাহর হাবিবের সামনে একজন সাহাবী দাঁড়ানো এই সাহাবি দৌড়ে আবার ডান পাশে যায় আবার বাম পাশে যায় আবার পিছনে দাঁড়ায় অন্য সাহাবীরা ডাক দিয়া কয় হে আবু দুজানা সরে দাঁড়াও আমাদেরকেও একটু সুযোগ দাও আল্লাহর নবীর সাহাবি হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না হযরতে আবু দুজানার শরীরে 80 থেকে 99টা তীরের জখম পাওয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব একটা পাথরের আড়ালে লুকায়া গেলেন পাথরটাও আল্লাহর হাবিবকে ঢেকে দিয়েছেন পরবর্তীতে আল্লাহর হাবিব বলেন উহুদের পাহাড় এমন একটা পাহাড় যেই পাহাড় আমি পয়গম্বরকে ভালোবাসি আমি পয়গম্বর উহুদের পাহাড়কে ভালোবাসি যুরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব একটু আড়াল হয়ে গেলেন এদিক দিয়ে কাফের বেঈমানরা মুসলমানদেরকে ডাক দিয়া কই যুদ্ধ করে আর কি লাভ কতকুতিলা মুহাম্মদ তোমাদের নবী তো নাই তোমাদের নবী তো শহীদ হয়ে গেছে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন আবু হাবিব আমাদ আপনাকে আহত করতে পারবে কিন্তু শহীদ করতে পারবে না আপনাকে যদি কাফেররা সরাসরি শহীদ করে ফেলে হত্যা করা হয় তাহলে আমি আল্লাহর শক্তি আর কোথায় রইল আপনাকে সরাসরি মারতে পারবে না আপনাকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি আল্লাহর হাবিব পাথরের আড়ালে সাহাবাই কেরামদের চোখের আড়াল হয়ে গেলেন কাফেররাও আল্লাহর হাবিবকে দেখে না কাফেররা আওয়াজ উঠায় দিছে কত কুতিলা মুহাম্মদ এদিক দিয়ে মদিনার অলি গলিতে আওয়াজ পৌঁছিয়া গেছে কত কুতিলা মুহাম্মদ দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে চতুর্দিকে কাফেরেরা তীর মারতে আছে সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি আমরা যে তার আদরে রুমাত উম্মতের করলাম কি শুনিয়াছে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে কাফেরেরা বলছে তোমার পতি পুত্র সবাই মারা গেছে মহিলা বলছে চাই না তা শুনতে বল কেমন আছে আমার দয়াল নবী আমরা যে তার অসুলের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার মহাব্বতের উম্মত কয়দিন কেন্দেছি
কাফের আওয়াজ উঠায় দিছে কত কুতিলা মুহাম্মদ মদিনার অলি গলি দিয়ে একজন আনসারী মহিলা রওনা হলেন উহুদের ময়দানের দিকে পথের মধ্যে কাফেররা ডাক দিয়া কয় মহিলা কোথায় যাও উহুদের ময়দানে যাই যায় লাভ নাই তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা তারপরও থামে না দৌড়ায় দৌড়ায় উহুদের পাহাড়ের দিকে দৌড়াচ্ছেন কিছু পথ যাওয়ার পরে আবার ডাক দিয়া বলা হলো মহিলা কোথায় যাও উহুদের ময়দানে যাই যায় লাভ নাই তোমার সন্তান শাহাদাত বরণ করে ফেলেছে মহিলা ডাক দিয়া কয় আমার স্বামী শহীদ হয়েছে অসুবিধা নেই আমার সন্তান শহীদ হয়েছে অসুবিধা নেই আমার স্বামীর সংবাদ দেওয়ার দরকার নাই সন্তানের সংবাদ শুনবার আসি নাই আমাকে খবর দাও আল্লাহর হাবিব এখনো উহুদের ময়দানে জিন্দা আছে কিনা আল্লাহর হাবিব যদি জিন্দা থাকে আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া আমার স্বামী আর সন্তানের সব কষ্ট মুহূর্তের মধ্যে আমি ভুলে যাব এদিক দিয়ে কাফেররা যখন যুদ্ধের ময়দানে বলে ফেলেছে কত কুতিলা মুহাম্মদ মুসলমানদের মনোবল হারায় ফেলেছে ওমরের মতো মানুষ যুদ্ধ ছাইরা বলে হ্যাঁ কাফেরেরা যে নবীর জন্য আমি এত যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আসলাম সেই নবী যদি না থাকে তাহলে আমার যুদ্ধ করে কি লাভ আমি ওমর বাঁচতে চাই না যা মারার আমার মার ওমরের মতো মানুষটাও সেদিন এইভাবে যুদ্ধের হাল ছেড়ে দিয়েছে কয়েকজন সাহাবী আল্লাহর হাবিবকে তালাশ করে বের করলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে তালাশ করে বের করা হলো আল্লাহর হাবিবের কানে কানে শোনায় দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসলমান সেনাপতি যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন আল্লাহর হাবিব দুনিয়াতে নাই আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছে এমন কথা যখন তাদের কানে পৌঁছিয়া গিয়েছে ওগো আল্লাহর হাবিব মুসলমানরা মনোবল হারায় ফেলেছে শুধু মার খাইতেছে ওগো আল্লাহর হাবিব একটু দাঁড়ান একটু সাহাবাই কেরামদেরকে আপনি ডাক দেন আপনি জিন্দা আছেন চেহারাটা দেখান আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীর উপরে ভর দিয়ে এইভাবে দাঁড়াইলেন আস্তে করে আওয়াজ দিলেন ও সাহাবীরা তোমরা যুদ্ধের হাল ছাইরো না আমি শহীদ হই নাই আমি এখনো তোমাদের মাঝে জিন্দা আছি জোর করুন সুবহানাল্লাহ মুসলমান সেনাপতি যে যেখানেই ছিল আল্লাহর হাবিবের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের কানে পৌঁছিয়া দিলে সাহাবাই কেরাম আর এক মুহূর্ত দেরি করে নাই নিজের শরীরে শক্তি সঞ্চার হলো সাহাবাই কেরাম ঈমানে বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আবার যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লে আল্লাহ তাআলা এক পর্যায়ে মুসলমানদেরকে বিজয় দান করেছেন জোর করুন সুবহানাল্লাহ মুসলমানদের বিজয় অস্ত্র বলে না মুসলমানদের বিজয় হলো ঈমানই বলে সুবহানাল্লাহ কোন আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না বেঠি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين أغمني قبير جنتامي قنهقار تمر كتك العاشقين شاكرين بند بندين يا تمر شهيد ربرهات اٹھایا دلا آيا الله দুই দিন ব্যাপী সম্মেলন শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রজা ছর সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজ নিচে পৌঁছা দাও আয় আল্লাহ তাকে ওসেলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে দোয়া পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরে আর হাদিয়া গুলো পৌঁছা দাও আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ
জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই, আজকের মাহফিলের ওসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলো কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতা সমাজের খেদমত করার তৌফিক দান করো। এই মহিলা মাদ্রাসার সমস্ত হাজাত তুমি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ মুসলমানরা যেখানে যেখানে মজলুম আছে মুসলমানদের ঈমান আব্রুকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বাইতুল মুকদ্দাসকে তুমি হেফাজত করো, মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমরা গুনাহগার তোমার নাম হলো গাফফার, আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি, কবরের আজাব যদি মানুষ দেখিত ঘর বাড়ি ছাড়িয়ারে পাগল হইত, তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন, তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ আমাদেরকে ফিরে দিও না, আমাদের সকলের জিন্দগির সব গোনা খাতাগুলো মাফ করে দাও। আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে লম্বা নেক হায়াত দান করো, সুস্থতার হায়াত দান করো, পিতামাতার খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ অনেক মা বোনেরাও হাত বানিয়েছে, মা বোনদেরকে রাবিয়া বসির মতো আল্লাহ আলী হিসাবে কবুল করিয়া নাও, ফাতেমা জাহরার মতো আল্লাহ আলী বানায়া দাও, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো বানায়া দাও। আয় আল্লাহ আমাদের দেশটাকে তুমি ভালো করে দাও, রাজনৈতিক অবস্থা প্রশাসনিক অবস্থা তুমি ভালো করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ অনেকে অসুস্থ শিফায় কামেলা দান করেন, যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দাও, অনেকে দোয়া চাইছে মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, একদিন মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া আমাকেও গোসল দিয়া দিবে, শেষবারের মতো গোসল দিয়া কাফনের কাপড়ের প্যাকেট বানায় আমাকে কবরের বাসিন্দা বানায় দেওয়া হবে। আয় আল্লাহ কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে এহরামের দুইটা কাপড়ে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়, মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পড়া 6,000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে,
আয় আল্লাহ বারবার বারবার হজ্জ বাইতুল্লাহ নসিব করিয়া দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু